নেক্সট আমরা ব্যাটারির পজিটিভ থেকে কম্পিউটারের যেই প্রান্তে আসবো সেই তার ঠিক ডায়াগোনাল বরাবর যে প্রান্ত আছে সেই প্রান্ত থেকে আমরা যাবো ব্যাটারি নেগেটিভে। এবার ব্যাটারি নেগেটিভের সাইডে যেটা আছে সেইটার থেকে আমরা আসবো শান্টে, এবং ওই সাইডের যে ডায়াগোনাল বরাবর যে প্রান্তটা আছে সেখান থেকে আমরা যাবো আর টুতে। আর টু থেকে একটা কানেকশন নিয়ে আসবো আমরা শান্টে এই প্রান্তে, এবং শান্টের এই প্রান্ত থেকে আমরা আবার যাবো হচ্ছে আর ওয়ানে, এবং তারপরে আমরা আর ওয়ানের যেই প্রান্ত আছে মানে আর ওয়ানের যে আরেকটা প্রান্ত সেইখান থেকে আমরা যাবো গ্যালভানিডারের মধ্যে, এবং গ্যালভানিডারের যে অপোজিট প্রান্ত সেখান থেকে আমরা আসবো আবার আর এর প্রান্ত। মান নেওয়ার সময় আমরা ফার্স্টে আরটাকে মানে আর ওয়ানটাকে পুরো জিরো করবো, আর ওয়ানটাকে আমরা ফার্স্টে পুরো জিরো করবো যেন আর ওয়ানের মধ্যে পুরো জিরো থাকে। এখানে আমরা তারপরে আমরা ওইটাকে আমরা হাফ করার জন্য এখান থেকে আমরা এখন আর ওয়ান থেকে আমরা রেজিস্ট্যান্স উঠাবো। এখন আমাদের এটা মনে করেন আসতেছে পঞ্চাশের কাছাকাছি, সো হাফ করার জন্য আমরা এখন এখান থেকে উঠাইতেছি আসে। আচ্ছা একটা উঠাইলে আমার টোয়েন্টি ফাইভ হবে, সেটা অ্যারাউন্ড 125 আসবে এই গ্যালোয়ের জন্য, সেটা হচ্ছে আমার গ্যালোয়ের রেজিস্ট্যান্স।